নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি আবার আমাদের এক্সক্লুসিভ বেনারসির কালেকশনের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আপনারা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন দাদা একটু লাল বেনারসি দেখি এবং আদার্স কালার। আদার্স কালারের অপশন প্রচুর রয়েছে, টেলারে দেখেছো এবং ফার্স্টেই দেখেছো তিনখান আমরা ভীষণ সুন্দর রেড কালারের বেনারসি রেখেছি এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাদের নামগুলো একটু বলে দিই। পায়েল সাহা, শম্পা ঢাল, মনা সেনগুপ্ত, তোমরা তিনজনেই রিকোয়েস্ট করেছিলে এক্সক্লুসিভ কিছু বেনারসি, কেউ আদার্স কালার লিখেছিলে, কেউ রেড লিখেছিলে। তো সবার সব রিকোয়েস্ট, সবার সব কমেন্ট আমি পড়ি এবং আমি প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদেরই পছন্দ মতন কিছু কালেকশন নিয়ে হাজির হবো এবং সুন্দর শাড়ি দেখাবো। তো আজকেও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি। ফার্স্টে একটু রেড কালারের বেনারসি দিয়ে স্টার্ট করি। দেখো, যাদের ছোট বুটির ওপর রেড কালারের ফ্যাসিনেশন রয়েছে তাদের জন্য আমি এই বেনারসিটা এনেছি। ভীষণ ক্লাসিক দেখতে, প্রাইসটা আগেই বলে দিচ্ছি 18,575। একটু এইদিকের পোর্শনটাতে আসলেই তোমরা বুঝতে পেরে যাবে, দেখলে ভীষণ ক্লাসিক, একদম পিওর রেড যে কালারটা হয় সেই রেড কালারের ওপর সুন্দর বর্ডার। বর্ডারটা দেখেছো, ভীষণ ক্লাসিক বর্ডারের ওপর দিয়ে এবং কাজের নিখুঁত যে শিল্পীর দক্ষতা, এগুলো প্রত্যেক কটা যেহেতু হাতের তৈরি বেনারসি, যার ফলে আমি বলবো এর আঁচলগুলো সবসময় দেখে নেবে। দেখেছেন কত দুর্দান্ত দেখতে আঁচল, এবং আঁচলের সাথে সাথে আসছি আমি আবারও বডির পোর্শনটা। বডিটা দেখে নাও, এরকম ছোট্ট বুটির ওপর যেটা দেখলে, এবং পাটলিক, এটা কিন্তু ভীষণ অপূর্ব দেখতে। কালেকশনগুলো কেমন লাগছে? আমাদের স্পেশাল ওয়েডিং কালেকশন, আমি পরপর দুখানা এপিসোড করলাম বেনারসির ওপর, কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলল না। এবং এটা দেখালাম কিন্তু বডি প্লেন, মানে বডি প্লেন মিন্স হচ্ছে মিনে ছাড়া প্লেন জারির ওপর। এবার একটু দেখাচ্ছি মিনের ওপর। মিনের ওপর দেখো এই সুন্দর একটা বেনারসি রেখেছি, একদমই অপূর্ব দেখতে। দেখো ফার্স্টে আমি আঁচলটা দেখিয়ে নিই, দেখুন ভালো করে আঁচলটা দেখে নিন, অসম্ভব সুন্দর দেখতে একটা আঁচল আসছে। আঁচলের কাজটা দেখেছেন তো, কতটা সূক্ষ্ম কাজ, এবং এই দিকটা দেখুন একটা আবার বড় বুটির কনসেপ্ট এসছে। এবং ঠিক আপনি যখন ভেতরটায় চলে যাবেন এই পোর্শনটার দিকে, তখন দেখুন এরকম ছোট্ট বুটির ওপর দিয়ে আসছে। কাজের দক্ষতা, শিল্পীর দক্ষতা দেখবেন, কারণ এই ধরনের বেনারসি কিন্তু আপনি বারবার কিনবেন না, এবং বিয়েটা প্রত্যেকটা মেয়ের কাছে ভীষণ স্পেশাল, যার জন্য আমি বলবো স্পেশাল বেনারসি কেনার জন্য তোমাকে হাতে সময় নিয়ে আসতে হবে, এবং একটা দুটো থেকে কখনো বেনারসি চয়েস, বেনারসির সময় না, একটু দেখো দোকানদারকে বলো, সেটা তুমি আমার দোকান থেকে নাই নিতে পারো, তুমি অন্য যে কোনো দোকানে যাও। বেনারসিটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা জায়গা, এবং গায়ে ফেলে দেখবে, কারণ হচ্ছে এই বেনারসি দেখাচ্ছি তিনটে কালারই কিন্তু আলাদা আলাদা নাম আছে, তিনটেরই আলাদা আলাদা শেড রয়েছে, যার ফলে বলবো তোমার গায়ে কোন শেডটা ভালো লাগছে সেটার জন্য অবশ্যই একটু গায়ে ফেলে দেখবে বেনারসিটা, ঠিক আছে? এবং এটার প্রাইস বলে দিচ্ছি আমি, এটার প্রাইস হচ্ছে 22,875। পরের কালেকশন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটু বড় বুটি। তোমরা অনেকেই জানো অনুষ্কা বুটি, কিন্তু এই ধরনটা অনেকটাই অনুষ্কা বুটির মতন হলেও এর বুটি স্টাইলটা কিন্তু আলাদা। বুটিটা দেখুন একদমই আলাদা কিছু, এবং আঁচলটা, আঁচলের কাজটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন একদমই ডিফারেন্ট, এবং ভরাট কাজের ওপর আঁচল রয়েছে। সবসময় চেষ্টা করবেন আঁচলটা ভরাট কাজেরই যেন হয়, যে কোনো বেনারসি আঁচল এবং পাড় যত সুন্দর হবে বেনারসি তত বেশি ভালো হবে। বেনারসির যেটা সবচেয়ে বেশি ভাইটাল পার্ট সেটা হচ্ছে পাড় এবং আঁচল, ভেতরে যাই থাক, তারও কারো যদি ছোটো বুটি প্রেফার হয় তো ছোটো বুটি নেবে, বড় বুটি হলে বড় বুটি, বুটিটা সম্পূর্ণ নিজের ওপর। এবং আমি সবসময় বলি যাদের ফিগার ছোট্ট খাট্টোর মধ্যে এবং রোগা, তারা অবশ্যই ছোট বুটি নেবে, এবং যারা একটু হেলদি ফিগার তারা একটুখানি বড় বুটির ওপর নিও। এবং এটার প্রাইসটা মাথায় রেখো 23,475। আমি লালের ওপর আর একটা কালেকশনও দেখিয়ে দিচ্ছি, যাদের বড় বুটির মধ্যে মিনেকারি চাই তাদের জন্য আর একটা স্পেশাল কালেকশন দেখিয়ে আমি কিন্তু ফিরবো আদার্স কালেকশন। এটা কিন্তু আবার পলিশটা একটু আলাদা রেখেছি, তিনটে দেখেছি যেরকম গোল্ডেন পলিশ, যারা একদম একদম প্রমিনেন্ট গোল্ডেন চাইছো না, একটু চাইছো আলাদা শেডের ওপর দিয়ে যাবে, তাদের জন্য কিন্তু এই বেনারসি। ভালো করে ফার্স্ট আগে আঁচলটা একটু দেখে নিন আগে, আঁচলটা দেখেছেন তো একদম সিম্পল আঁচল, আঁচলটা একদমই সিম্পল, তার কারণ হচ্ছে এটার কিন্তু এই পোর্শনটা খুব দেখবার মতন আছে। ফার্স্ট আমি বলি পাড়টা দেখে নিন, এবং ভেতরে দেখুন মিনেকারি অনুষ্কা বুটা রয়েছে, শুভশ্রীও কিন্তু এই ধরনের বুটা পড়েছিল, এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে চলছে। তবে আমি বলবো সবসময়ের জন্য ছোট বুটা প্রেফার করবেন, ছোট বুটা বিয়ের পরেও অনেকবার পড়তে পারবেন, যে কোনো অকেশনে গেলেও কিন্তু আপনার বোল লাগবে না। বড় বুটির থেকে আমি সবসময় বলি ছোট বুটি নেওয়ার চেষ্টা করবেন, খুব হেলদি ফিগার হলে তবে অবশ্যই বড় বুটি। এবং এটার প্রাইস 26,575। এবং দেখেছেন তো প্রত্যেকটা বুটার মিনেকারি কাজগুলো একটু একটু আলাদা আছে।
তো চলুন বন্ধুরা, অনেকগুলো রেড কালারের বেনারসি দেখালাম। রেড সবসময়ের জন্য আমাদের কাছে স্পেশাল হয়ে থাকে, রেড মানে কিন্তু স্মৃতি, এবং সেই স্মৃতিটা যেন থাকে আদি ঢাকেশ্বরীর। আর একটা কথা, কিচ্ছু চাই না আমি আজীবন ভালোবাসা ছাড়া। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু দিব্যেন্দু ঝলকের এত প্রোগ্রাম। তোমরা কিভাবে দিব্যেন্দুটাকে ভালোবাসা দেবে? তোমরা দিব্যেন্দুটাকে ভালোবাসা দাও, একটা ছোট লাইক করে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দিব্যেন্দুদার পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে দিয়ে। এবং চলো, আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানো বাকি, তাই কথা কম, সুন্দর সুন্দর কালেকশনে আবারও ফিরি। দেখো এই ধরনের বেনারসি, এটাও কিন্তু খুব সুন্দর একটা শেড, এবং প্রত্যেকটা শেডের নাম আমাদের স্কিনে যাচ্ছে, সেই শেডগুলো দেখে নেবেন। কারণ এটা কিন্তু আপনারা অনেকে এসে বলেন বটল গ্রিন, বাট এটা কিন্তু বটল গ্রিন না। আপনারা এই ধরনের শেড দেখে নিন ভালো করে। ফার্স্টে আমি একটু পাড়ের দিকটা যাই, পাড়ের দিকটা দেখুন, অসাধারণ সুন্দর একটা পাড়। আমি আবারও বলছি, পাড় যত এক্সক্লুসিভ হবে তোমার বেনারসিও কিন্তু তত আলাদা লুক দেবে। কালারটা ভালো করে আমি বোঝাতে পেরেছি, ভীষণ সুন্দর কিন্তু একটা ইউনিক কালার শেডের ওপর বেনারসিটা, একদমই এক্সক্লুসিভ কালেকশন। এবং এটার প্রাইসটা মাথায় রেখো বন্ধুরা, এটার প্রাইস কিন্তু 19,700। আলাদা একটু কাজটা, নিখুঁত কাজের ওপর আঁচল এবং ছোট্ট পাড়। এর পাড়টা এত ক্লাসিক লেগেছে না আমার, এত ছোট পাড় কিন্তু দেখা যায় না, তোমার এক আঙুলের সমান পাড় দেখো। এবং বুটিটা, ছোট্ট ছোট্ট বুটি, কি অপূর্ব না দেখতে, ভীষণ ক্লাসিক কিন্তু কালেকশনটা বন্ধুরা। এই ধরনের কালেকশন পড়লেও তোমাকে আর পাঁচজনের থেকে আলাদা লাগবে। এবং প্রাইসটা মাথায় রেখো 19,675। এখানেই শেষ নেই, এটার একটা অসাধারণ সুন্দর পাটলি রয়েছে। এটা কিন্তু আসছে পাটলির কাজটা, দেখে নাও ভালো করে, এটা আসছে পাটলির কাজটা। কেমন লাগছে বন্ধুরা প্রোগ্রাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এবং পায়েল, শম্পা, মনাদি, তোমরা যদি তিনজনেই দেখো তাহলে কিন্তু অবশ্যই বলো কোন কালেকশনটা তোমাদের চোখে বেস্ট লেগেছে। এবং সেলাই ঘর বাংলাদেশ থেকে একটা পেজ রয়েছে, তারাও কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলে সুন্দর বেনারসি দেখানোর জন্য। তো দেখতে থাকো, তোমরা যদি প্রোগ্রামটা দেখো অবশ্যই একটা ছোট্ট করে লাইক এবং শেয়ার কিন্তু চাই তোমাদের কাছে। আমাদের পরের কালেকশনটা কিন্তু একটু স্পেশাল, একটু এজেড পার্সন একজন আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে দিব্যেন্দু তুমি খালি টিন এজারদের বেনারসি দেখাচ্ছ, ব্রাইডাল মেয়েদের বেনারসি দেখাচ্ছ। তার নাম হচ্ছে গৌরী শাহ। গৌরী ম্যাম লিখেছে, আমার বয়স 58, আমার ছেলের বিয়ে, তো আমি সেই বিয়েতে কিছু এক্সক্লুসিভ টোনের বেনারসি দেখাও। তো দিদি আমি আজকে দুটোই জাস্ট আপনার জন্য এনেছি, যেহেতু ব্রাইডাল প্রোগ্রাম আমি সব ডিপ ডিপ এক্সক্লুসিভ কালার এনেছি, তার মাঝখানে দুটো কালার এনেছি আপনার জন্য। যেমন এই কালারটা দেখুন, ভীষণ স্টাইলিশ দেখতে, খুব সুন্দর বেনারসি, 13,575। সুন্দর ক্লাসিক কাজের ওপর ছোট্ট বুটি এবং আঁচলটাও খুব সুন্দর। আমি পাটলি পারলে ইচ্ছা করেই আনিনি দিদি, আমি এর আগের বেনারসিটাও পাটলি দেখেছি, পাটলি হলে কিন্তু শাড়িটা একটু ভারী হয়ে যাবে। এটার প্রাইস মাথায় রাখবেন 13,575। এবং আপনার জন্য আমি আর একটা খুব সুন্দর পেস্তা গ্রিন কালারের বেনারসি এনেছি, যেটার কিন্তু আঁচলটা শুধু মিনে হবে বাট বডিটা কোনো মিনে থাকবে না, ভালো করে দেখে নেবেন। খুব ক্লাসিক কালেকশন এই দুটোই, খুব সুন্দর দেখতে। আপনি আমাকে বাজেট বলেননি, আমি একটু কস্টলি দেখিয়েছি, কারণ আজকে আমি প্রোগ্রাম করছি একটু কস্টলি বেনারসির ওপরই। কম রেঞ্জেও কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলো, 4,000-5,000 টাকা থেকে এই ধরনের কালার টোন আপনি পেয়ে যাবেন, যেগুলো প্যাস্টেল শেডের কালার টোন। এবং এইটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা পেস্তা গ্রিনের মধ্যে, এটার প্রাইস হচ্ছে 13,825। দুটোই কিন্তু আন্ডার 15, আপনি চাইলে নিতে পারেন। গৌরীদি যদি আমার প্রোগ্রামটা দেখেন, আপনি বলেছেন সবসময় দিব্যেন্দু ব্রাইডাল কালেকশন দেখাচ্ছ, একটু এজেন্টদের কথা ভাবো। তো দিদি সবসময় আমরা ভাবি, এবং আমাদের ভিউয়ার্স লেভেলটা সবসময় 40-60 মধ্যে খুব বেশি, কারণ আমাদের চ্যানেলটা আমরা দেখছি সার্ভে করে যে এই ধরনের মহিলারা প্রচুর দেখছেন। তো আপনাদের জন্য স্পেশাল কালেকশন, স্পেশাল বেনারসি আমরা হয়তো নিয়ে আসবো, কিন্তু আমাদের পরের এপিসোড কিন্তু থাকবে স্পেশাল অর্গেঞ্জার কালেকশনের, সেটাও কেউ দেখতে ভুলো না। এবং গৌরীদি যদি ভালো লাগে আপনি বুকিং করুন, এবং আপনাদেরও যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু চাইলে বুকিং করতে পারেন। ওয়েডিং মানেই দিব্যেন্দু ঝলক, এবং ওয়েডিং মানেই সুন্দর সুন্দর বেনারসি দেখাও। এটা আঁচলটা থেকে শুরু করো, খুব সুন্দর আঁচলটা, এটার আঁচলটা খুবই ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট শেডের ওপর আঁচল, একদমই আলাদা কিছু যদি চান তবে এই আঁচলটা ভীষণ ক্লাসিক। এবং আমি বলবো একটু পাড়ের দিকে এসো, শাড়ির পাড়টা অসম্ভব সুন্দর, নিখুঁত পাড়, অসম্ভব সুন্দর কাজের লাস্ট পার্ট অবধি দেখবেন এই ধরনের পাড়। এবং বডির কাজটাও একটু দেখে নেবেন ভালো করে, ছোট্ট বুটির মধ্যে কিন্তু রয়েছে বডিটা, বডি দিয়ে পাড় দিয়ে দেখুন শাড়িটা আরও অনেক বেশি জমবে।
এটা কিন্তু ব্রাইডাল কালেকশন, একদমই চূড়ান্ত ব্রাইডাল লাগবে এবং এই ধরনের কালারের এখন ভীষণ ডিমান্ড। এটা সেই কি বলবো আমি, ডিপ একটা জাম কালার বলবো সেই ধরনের জামের ওপর। প্রত্যেকটা কালারেরই নাম হয়, আমি নামগুলোর সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবং এটার প্রাইস 20,925 টাকা। এবং এর ব্লাউজ পিসটা একটু দেখে নাও, ব্লাউজ পিসটা থাকছে কিন্তু একদম স্লিক বর্ডার, যেটা তোমার হাতে আর পিঠে বসবে, একদমই ক্লাসিক। পরের কালেকশনটা কিন্তু ভীষণ আলাদা, এবং এই আঁচলটা তোমরা এখনো পর্যন্ত দেখোনি, মাছের যে আঁশ হয় না সেই আঁশের ওপর ডিজাইনটা করানো হয়েছে। দেখো এটার আঁচলটা একটু ভালো করে ফোকাস করো, একটুখানি আমার এই হাতের জায়গাটা নিয়ে এসো। এবং মিনের কাজটা, এখানে কিন্তু তিন ধরনের মিনে, তিলফি মিনে ইউজ করা হয়েছে। তিন ধরনের মিনে হলে সেটাকে আমরা বলি তিলফি মিনে। একটু ভালো করে দেখাতে থাকো, খুব সুন্দর আঁচলটা একদম ডিফারেন্ট। এবং আঁচলটা যতটাই ডিফারেন্ট ততটাই কিন্তু পাড়টা, পাড়টা একদম স্লিক পাড়ের ওপর দিয়ে আসছে। এবার একটুখানি ফোকাস করো পাড়ের দিকটা, পাড় এবং আঁচল এবং মিনের কাজ দেখুন কত সুন্দর দেখতে। এবং এটা কিন্তু একটু কস্টলি, তার একটাই কারণ, যখন একটা বেনারসির মধ্যে তিন ধরনের মিনে হয়ে যাবে তখন বেনারসিটার দাম অবশ্যই কিন্তু বেড়ে যাবে। এবং এগুলো প্রত্যেকটাই সিল্ক মার্কযুক্ত আইটেম। এবং এই বেনারসিটার পাটলিটাতে সবচেয়ে বেশি আমাদের বুদ্ধি দিতে হয়েছে যে পাটলিটা একদম আলাদা কিছু করব এবং ব্লাউজ পিসটাও আলাদা কিছু করব। দেখুন ফার্স্টেই বলি, বেনারসির ব্লাউজ সবসময় প্লেন থাকে, তবে এটাতে আমরা রেখেছি কিন্তু একদম ক্লাসিক একটা ব্লাউজ। এবং এবার চলে আসছি আমরা পাটলির কাজটা। পাটলিটা দেখার পর আপনি শাড়িটা বিচার করবেন যে পাঁচজনের থেকে আলাদা আদি ঢাকেশ্বরী হয়তো দিতে পারে, এবং আমরা আজকে কিন্তু বসে রয়েছি 57C কলেজ স্ট্রিট। এছাড়াও রয়েছে 15 নম্বর শ্যামাচরণ দে স্ট্রিট 57/1 আমাদের দুটো প্রতিষ্ঠান। আপনারা আমাদের আদার্স ব্রাঞ্চেও আসতে পারেন, শিলিগুড়ি, বহরমপুর এবং বাংলাদেশ সব জায়গাতেই এই ধরনের কালেকশন পাবেন। যার জন্য বলবো প্রতিষ্ঠানে ঢোকার আগে অবশ্যই শাহবাবুর ছবি দেখে আসবেন, যাতে কোনো রকমভাবে বিভ্রান্তির শিকার না হয়। কিন্তু পাটলির কাজটা একদমই আলাদা কিছু পাটলি রয়েছে। এবং আমি সবসময় বলি কাজের সূক্ষ্মতাটা আপনারা জাজ করবেন, যাচাই করে নেবেন যে কতটা ইউনিক হতে পারে এই কাজটা, সেটা হয়তো পাটলিটা না দেখলে পরে আপনি বুঝতে পারবেন না। এবং কালার টোনটা দেখেছেন, এটা কিন্তু পুরোপুরি সি গ্রিন বলা যাবে না, এই কালার টোনটা একদমই ডিফারেন্ট। এই ধরনের কালেকশনের জন্য আপনাকে বলবো প্রতিষ্ঠানে ভিজিট করুন। এবং যারা চাইছেন দিব্যেন্দুদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আমার সুন্দর বিয়ের বেনারসিটা কিনবো, তাদেরকে অবশ্যই বলবো আমার অ্যাপয়েন্টমেন্ট যাচ্ছে নাম্বার, সেই নাম্বারে তোমরা কল করে চলে এসো দিব্যেন্দুদের কাছে। দিব্যেন্দুদের নিজে তোমাকে সেরা কালেকশন, তোমার স্বপ্নের সাজ যেটা হবে সেটা বাছাই করে দিতে অনেকটাই হেল্প করবে। এবং ইনকোয়ারি নাম্বার যাচ্ছে, তোমরা ইনকোয়ারি নাম্বারে কন্ট্যাক্ট করো, প্রতিষ্ঠানে আসতে পারো। পরের যে কম্বিনেশনটা দেখাবো বেনারসি, সেটা অতি পরিচিত একটা কম্বিনেশন, আপনারা প্রত্যেকেই জানেন হলুদে লাল, তবে তার মধ্যেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। ভালো করে দেখুন ফার্স্টে আঁচলটা একটু দেখাবো আগে, দুর্দান্ত দেখতে আঁচলটা দেখুন, একদম ক্লাসিক একটা আঁচল রয়েছে, কিন্তু ভীষণ ক্লাসিক দেখতে। অল ওভার পেটাই কাজের ওপর কিন্তু রয়েছে আঁচলটা, এবং বডির পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো করে। হলুদে লাল খুব ইউনিক একটা কম্বিনেশন, তবে আমি বলবো এখনও পড়লে একদম পাঁচজনের থেকে আলাদা লাগে। ন্যাচারালি খুব কম মেয়েরাই আছে যারা হলুদে লাল বেনারসি রিসেপশনে পড়ে বসছো, তাই না মন্টুদা? আমি তোমাদেরকে বলছি এই আঁচলটা এখনো পর্যন্ত তোমাদের কারো বেনারসিতে নেই, এতদিন যা আঁচল দেখেছো তার থেকে সম্পূর্ণ আলাদা। ভালো করে দূর থেকে আগে আঁচলটা দেখাও, তারপর আমরা ক্লোজে আসবো। আঁচলটা দেখেছো, তিনটে পার্ট, একটু আলাদা ধরনের। আমি আবারও বলছি দিব্যেন্দুদার প্রোগ্রাম, আদি ঢাকেশ্বরীর প্রোগ্রাম মানেই আলাদা কিছু তোমাদেরকে দেব। তো আলাদা কিছু করতে করতে এমন কিছু হয়ে যায় যে যেটা তৈরি করার পর নিজেরই মনে হয় যে সত্যি হয়তো এই বেনারসিটা এতটাই ক্লাসিক যে যেই মেয়েটা বিয়েতে পরে বসবে তাকে হয়তো পাঁচজনের থেকে একদমই আলাদা লাগে। কিছু আলাদা চিন্তা ভাবনা করতে করতেই আমাদের এই প্রোগ্রাম। এবং বিয়ের সাজ খুব সেন্সিটিভ একটা জায়গা, প্রতিটা মেয়ের কাছে স্বপ্নের সাজ, যার ফলে বলবো বেনারসি কেনার সময় অবশ্যই গায়ে ফেলে দেখবে যে হয়তো এই ব্লুটা, যেমন এই যে ব্লু কালারটা দেখাচ্ছি এই ব্লুটা কিন্তু কার্বন ব্লুও বলতে পারবে না, রয়্যাল ব্লুও বলতে পারবে না, নিভিয়া ব্লুও বলতে পারবে না, যার ফলে বলবো এই ব্লুটা কিন্তু সবার কম্বিনেশনে শ্যুট করবেন। এটা খুব ফর্সা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না, যার ফলে তোমরা ফর্সারা এই ধরনের কালারটা নিতে পারো। তবে গায়ের রং যাদের চাপা তারা অবশ্যই টু টোন শেডের ওপর যাবে, টু টোন শেডের ওপর নিলে তোমাদের কিন্তু অনেক বেশি ব্রাইট লাগবে। এবং যারা খুব ফর্সা তারা একদমই টু টোন শেডে যাবে না, তারা প্রমিনেন্ট যে কোনো ডিপ কালার নেবে, যেমন এই কালারটা, এটা কিন্তু খুবই ডিপ একটা কালার, প্রমিনেন্ট একটা কালার। আমি আজকে যতগুলো কালেকশন দেখেছি না বেশিরভাগটাই বুটির ওপর দিয়ে কালেকশন, আমি পর পর দুখানা এপিসোড করলাম, এটা পার্ট টু চলছে, সবটাই কিন্তু বুটির ওপর দেখেছি। কিন্তু আমাদের জংলাতেও হিউজ কালেকশন রয়েছে, আমি
তোমরা যদি চাও যে জংলা বেনারসি দেখবো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি পরের যে কোনো এপিসোডে জংলা বেনারসি নিয়ে আসবো। জংলা বেনারসি তো অনেক বেশি ব্রাইট লাগে, তবে সিম্পল সোবার এবং বেনারসিকে বলি আমরা বাষ্প শাড়ি। যারা ভাবছো বিয়ের পরেও অনেকবার বেনারসি পরবে তাদের জন্য এই ধরনের বুটি বেনারসি বেস্ট। তবে খুব গর্জাস লুক দেবো, অনেক গা ভর্তি সোনার গয়না থাকবে, তবে বলবো সেখানে কিন্তু জংলা বেনারসি। বেনারসি প্রত্যেকটা স্টেজ থাকে, তোমার কমপ্লেকশন থাকে, তোমার হাইট থাকে, তোমার ফিগার কিরকম তার উপর কিন্তু বেনারসি মানায়। তুমি দাম দিয়ে অনেক সুন্দর একটা বেনারসি নিতেই পারো, তবে সেই বেনারসিটা তোমার উপর কতটা যাবে সেটা কিন্তু তোমার আগে দেখা দরকার। তার জন্য বেনারসি অলওয়েজ পরবে, পরার পর তারপর দেখবে তোমার গায়ে ফেলে যে কোনটা ভালো লাগছে। এবং বেনারসি কেনার সময় কালেকশনগুলো দেখে ফার্স্টে 5-7 বেনারসি সেমি ফাইনালে রাখবে, সেমি ফাইনাল থেকে তারপর ফাইনাল করবে। বেনারসি সবই যেহেতু একই রকম দেখতে লাগে, ধরো যখন তুমি রেড নেবে তখন 10-20 দেখার পর না তোমার চোখে ধাঁধা লেগে যাবে, যার ফলে যে কালেকশনগুলো একটু একটু ভালো লাগছে সেগুলো না সেমি ফাইনালে রাখতে থাকো, তারপর কিন্তু তুমি ফাইনালটা বাজবে, তাহলে বেস্ট বাজতে পারবে। এবং 3-4 শাড়ি গায়ে ফেলে দেখে নাও তোমার উপর কোনটা ভালো লাগছে, তারপর কেনাকাটা হবে। প্রাইস 25,175। আমাদের পরের কালেকশন একটু অফবিট কালেকশন দিয়ে শেষ করছি, কারণ আজকে মেয়েরা ম্যাক্সিমাম বিয়েতে লাইট প্যাস্টেল টোনের বেনারসি পরে বিয়ে করছো, যার ফলে আমি বলবো বা ডিসেপশনে প্যাস্টেল শেডের বেনারসি নিয়ে পড়ছো। লাস্ট কালেকশন অভিট মানে দিব্যেন্দু, আবারও বলছি কিচ্ছু চাই না আমি আজীবন ভালোবাসা ছাড়া, তোমাদের ভালোবাসা দিব্যেন্দুটাকে দেওয়ার জন্য একটা ছোট্ট উপায়। প্রোগ্রামটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করতে লাগবে, এবং চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকন প্রেস করে দিব্যেন্দুদার পাশে থেকো। এবং আজকে লাস্ট কালেকশন যেটার প্রাইস 24,475, ভালো করে একটু আঁচলটা দেখাও। আঁচলটা কিন্তু রয়েছে পিচ পিঙ্ক, যেই কালারটা ন্যাচারালি আঁচলে তোমরা দেখতে পাবে না চট করে, পিচ পিঙ্ক কালারের ওপর আঁচল রয়েছে, মিনেকারি কাজ রয়েছে। এবং বডির কাজটা দেখো, বডির কাজটা দেখো, বুটি হলেও কালার টোনটা অসম্ভব সুন্দর সুন্দর বেনারসি আমরা এরমভাবেই দেখাতে থাকবো। তবে তোমাদেরকে বলবো বেনারসি অনলাইনে না কিনে প্রতিষ্ঠানে আসো, আরও অনেক বেশি অপশান পাবে। এবং প্রতিষ্ঠানে আসার জন্য তোমাদেরকে কী করতে লাগবে, শাহবাবুর ছবি দেখতে হবে, এবং কলেজ স্ট্রিটে আমাদের প্রতিষ্ঠান, এছাড়াও রয়েছে শিলিগুড়ি বহরমপুর বাংলাদেশ, যেখানেই আসো শাহাদার ছবিটা দেখে তারপরে কিন্তু প্রতিষ্ঠানে ঢুকো। দেখা হচ্ছে আবারও নেক্সট এপিসোডে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, দিব্যেন্দুদাকে চূড়ান্তভাবে সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি দিব্যেন্দুদা 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে, কারণ অলরেডি 17,800 সাবস্ক্রাইবার কিন্তু হয়ে রয়েছে, একটু সাপোর্ট করলেই 20,000 হয়ে যাবে। এবং আর অনেক সুন্দর সুন্দর কালেকশন নেক্সট এপিসোডে দেখাবো, থাকছে কিন্তু অর্গেনজার উপর কালেকশন, কেউ দেখতে ভুলো না। এবং এইভাবেই আমাদের পাশে থেকো, নমস্কার, দেখা হবে নেক্সট এপিসোডে, থ্যাংক ইউ।